নির্বাচনী আচরণ বিধি মানতে চাইছে না বিজেপি জোটের কেয়ার থেকে সরকার রাজ্যের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবার তিন দিন পরও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং পঞ্চায়েতের উদ্যোগে বেনিফিশিয়ারি বাছাই করে চলেছে হাঁস মুরগির বাচ্চা বিতরণ এক কথায় সরকারিভাবে চলছে দাদুন বিলি ঘটনা কাকড়াবন শালগোড়া বিধানসভা কেন্দ্রে শালগোড়া গ্রাম পঞ্চায়েতে এ ঘটনায় নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানান সংশ্লিষ্ট আসনের সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক মঙ্গলবার সকালে অদ্ভুত ভাবে দেখা যায় তেপানিয়া ব্লকের অধীন শালগড়া গ্রাম পঞ্চায়েত অফিসের মানুষ সারিবদ্ধ লাইন স্থানীয়দের অভিযোগ অধিকাংশরাই বিজেপির বাছাই করা লোকজন খোঁজ নিয়ে দেখা যায় পঞ্চায়েত অফিসে চলছে হাঁস মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং শালগড়া পঞ্চায়েত যৌথ উদ্যোগে বাছাইকৃত বেনিফিশিয়ারিদের মধ্যেই হাঁস মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে কিন্তু গত আঠেরো জানুয়ারি কমিশন ভোটে নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে চালু হয়ে গেছে আদর্শ নির্বাচন আচরণ বিধি নিয়ম অনুযায়ী এরপর কোনো প্রকার সুবিধাভোগীদের মধ্যে সরকারি অনুদান দেওয়া যায় না এদিনের ঘটনার খবর পেয়ে দুপুরেই বিধায়ক রতন ভৌমিক গোটা বিষয় জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেলে চিঠি পাঠিয়েছেন যার কপি ইমেলে জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারের কাছেও প্রেরণ করেছেন নির্দিষ্টভাবে এ সমস্ত অবৈধ কাজ বন্ধ করতে এবং এদিনের ঘটনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানান তিনি চ্যানেল দেন রাউথ